আজকে হচ্ছে আমরা কাঁকড়ার স্যান্ডউইচ বানাবো। এর জন্য তেলের মধ্যে কয়েকটা রসুন আমি দিয়ে দিয়েছি। স্যান্ডউইচ বানাতে গোলমরিচ লাগবে। গোলমরিচ আমি যখন বাটতে গিয়েছিলাম, বেবি বললো ও নাকি বাটবে, সে সুন্দর মতো মিহি করে ফেলেছে। স্যান্ডউইচের জন্য লাগছে কিছু গাজর আর শসা, এগুলো ছোট ছোট কিউব কিউব করে আমরা কেটে নিয়েছি। আমি কিন্তু কাঁকড়া আগেই সিদ্ধ করে কাঁকড়ার যে মাংসগুলো সেগুলো বের করে ফেলেছি। এই যে এটা হচ্ছে কাঁকড়ার মাংসগুলো, আমি যে কক্সবাজার চফলন্ডি থেকে কাঁকড়াগুলো নিয়ে এসেছি সেগুলো হচ্ছে এটা। এখন আমি মেয়োনিজ দিয়ে নিচ্ছি। স্যান্ডউইচে অবশ্যই মেয়োনিজ লাগবে। এখন মেয়োনিজ দিয়ে ভালো মতন মিক্স করা হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ। প্রত্যেকটা উপকরণগুলো ভালো মতন কিন্তু মিক্স করা লাগবে। এরপর লাগছে পরিমাণ মতন লবণ। তারপর আমি আবার মিক্স করতে থাকবো ভালো মতন। এরপর লাগছে পেঁয়াজ কুচি। আমি ভালো মতন এটাও ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। একটা প্যানে পাউরুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি। বেশি আমি ছেঁকবো না, হালকা লালচে লালচে হয়ে গেলে আমি উঠিয়ে নিব। এরপর পাউরুটিগুলোতে বাটার লাগাচ্ছি। ভালো মতন বাটার কিন্তু লাগাতে হবে, যাতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। তেলের মধ্যে যে রসুনগুলোকে একটু গরম করা হয়েছিল, এখন সেগুলোকে পেস্ট করে নিচ্ছি। রসুনটা দিলে রসুনের যে ফ্লেভারটা খুবই ভালো আসে, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। এখন আবার পাউরুটিতে রসুনের পেস্টগুলো ভালো মতন মেখে দিচ্ছি। রসুনটা দিলে এই স্যান্ডউইচটা খেতেও কিন্তু অনেক ইয়াম্মি লাগে। এখন পাউরুটির উপর মিক্স করে রাখা যে কাঁকড়ার উপকরণগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর একটা ট্রেতে সুন্দর মতন সাজানো হচ্ছে। উপরে হচ্ছে টমেটো দেয়া হচ্ছে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, টমেটোর ফ্লেভারটা ভালো লাগে তাই টমেটো দিচ্ছি। আর অনেকে ধনে পাতা পছন্দ করে তাই ধনে পাতা দেওয়া হচ্ছে। এইবার এটাকে আমরা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর দেখেন কত সুন্দর দেখাচ্ছে এই স্যান্ডউইচটাকে। আমাদের স্যান্ডউইচ বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার ফ্রেন্ডরাও আমার বাসায় চলে এসেছে। এখন আমরা বসে স্যান্ডউইচটা খাবো। আপনারা কিন্তু বাসায় এই কাঁকড়ার স্যান্ডউইচটা বানাতে পারেন, এটা কিন্তু আসলে খুবই খুবই ইয়াম্মি হয়েছে। বাসায় কোক ছিল না তাই সেভেন আপ দিয়ে এটা পরিবেশন করা হচ্ছে। যদিও আমি সেভেন আপ খাই না, কোকও খুবই কম খায়। আর এটা হচ্ছে কুরকুরে চিপস। এই যে আমার দুইটা ফ্রেন্ড হচ্ছে, ওরা খাচ্ছে স্যান্ডউইচ আর আমরা হচ্ছে গল্প করছি। আমি এখনও খেতে বসিনি, এখনই আমি হচ্ছে এই স্যান্ডউইচটা খাবো। স্যান্ডউইচ খাওয়ার আগে একটু আমার ফ্রেন্ডদেরকে ভিডিও করছিলাম। ইগনোর মাই ফেস, আমার আসলে চেহারার অবস্থা খুবই বাজে হয়ে আছে। প্রচণ্ড গরমে আমার অয়েলি অয়েলি ফেস দেখা যাচ্ছে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাসায় কিন্তু কাঁকড়ার এই স্যান্ডউইচটা ট্রাই করতে ভুলবেন না।